জানুন তালেবানের পর যুক্তরাষ্ট্রের আরেক সন্ত্রাসী বাহিনীকে অঙ্কুরেই ধ্বংস করা হবে তুরস্ক যুক্তরাষ্ট্র তুরস্কের দক্ষিণ সীমান্তে সিরিয়ার মধ্যে একটি সন্ত্রাসী গোষ্ঠী প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোগান তিনি বলেন এখন আমাদের দায়িত্ব হল এই বাহিনীকে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এক ভাষণে তিনি একথা বলেন খবর আল জাজিরার এরদোগান বলেন কুর্দি যোদ্ধারা পেছন থেকে ছুরি মারতে অভ্যস্ত কাজেই একদিন তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও এইসব অস্ত্র ব্যবহার করবে যুক্তরাষ্ট্র সিরিয়ায় তুর্কি সীমান্তে কুর্দি যোদ্ধাদের নিয়ে তিরিশ হাজার সদস্যের একটি সেনাবাহিনী গড়ে তোলার চেষ্টা করছে বলে খবর প্রকাশিত হওয়ার পর এরদোগান এ প্রতিক্রিয়া দেখালেন মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর দিয়েছে ত্রিশ হাজার সদস্যের ওই বাহিনীর প্রায় অর্ধেকেই নিয়োগ দেওয়া হবে সিরিয়ায় তৎপর গেরিলা গোষ্ঠী এসডিএফ এর সদস্যদের মধ্য থেকে এসডিএফ হচ্ছে কুর্দি সংগঠন ওয়াইপিজির সমর্থন পুষ্ট একটি গোষ্ঠী তুরস্ক ওয়াইপিজি কে সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে ওয়াইপিজির সঙ্গে কোনো ধরনের সহযোগিতা না করতে এর আগে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন এর দোকান তিনি বলেছেন সিরিয়ায় সন্ত্রাসীদের প্রতি সহযোগিতার পরিণতির জন্য आंकारा दायी थकबेना